20 সেপ্টেম্বর বুধবার যাদবপুরে বাবুল সুপ্রিয়কে নিগ্রহ ও চুল ধরে টানার অভিযোগে একজন ছাত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গতকাল রাত থেকেই ফেসবুকে ছেলেটির বিরুদ্ধে নানা কটু কথা, সমালোচনা, এমনকি হুমকি দেওয়াও চলছে। ছেলেটির নাম দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়, বাবা চন্দন বল্লভ চট্টোপাধ্যায়। তার বাবা পূর্ব বর্ধমানের টাউন স্কুলের শিক্ষক, স্কুলের মাঠের পাশের কোয়ার্টারেই তারা থাকেন। গতকাল থেকে বাড়ি তালাবন্ধ, ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না তাদের। চন্দন বাবু স্কুলেও আসছেন না। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায় এই বিষয়ে কিছুই জানেন না। ছেলেটি স্কুলেরই প্রাক্তন ছাত্র। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আপনাকে যাদবপুরে এরকম হেনস্থা করলো? কিছু বলবো না, বাচ্চা ছেলে, সময়ের সাথে সব ছেলে। কিন্তু রক্ত গরম, ছেলেটির মা একটা আত্মীয় জানিয়েছে ক্যান্সারের পেশেন্ট, ওনাকে আমি লিখেও দিয়েছি, কোনো এফআইআর করিনি, এফআইআর করবো না, কিচ্ছু করবো। কিন্তু রাজ্য সরকার ব্যর্থ, এত বড় একটা ব্যর্থতা সেটা আমরা মেনে নিই, ছেলেগুলো যা করেছে ওরা সময়ের সাথে সাথে শিখে। আপনি কি অসুস্থ বোধ করছেন? না, একদমই ফার্স্ট ক্লাস আছে। আমি কালকে আমি 20-25 জন ক্যান্সার রোগীর সঙ্গে মিট করেছি। ওই অনিন্দ চক্রবর্তীর একটা প্রোগ্রাম ছিল, উনি আমাকে ব্যক্তিগত ভাবে ডেকে পাঠিয়েছেন, আমি ওনাকেই দেখাই পিজিতে। আর দীর্ঘদিন পিজিতে চিকিৎসা করাচ্ছি, প্রায় 3-4 বছর হয়ে গেল, আমাদের চিকিৎসাটা ভালো। তা উনি আমাকে বললে অত চিন্তা করবেন না, আপনি ঠিক ভালো হয়ে যাবেন। এইসব নানান কতজন রোগীর সঙ্গে মিট করলাম, তা আমি বললাম ডাক্তারবাবু আমার ছেলেকে আমি ম্যানেজ করতে পারবো, জিজ্ঞেস করবো স্টেজে উঠে। আমি বলেছি না, ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়ায় আপনার ছেলেকে নিয়ে যেরকম ভাবে একটা গোড়া রাজ্য যেরকম চলছে না, তাটা সেটা খুব একটা দুঃখজনক ব্যাপার। বাবুলদার নামটা বলো। আর বাবুলদা ধরুন আমাদের যে যাদবপুরে গিয়েছিলেন, ওটা একটা এবিভিপির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের আহ্বানে উনি ওখানে গিয়েছিলেন। কিন্তু উনি ধরুন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাথে উনি একটা, হ্যাঁ, উনি এবং আমাদের রাজ্যের একটা খুব মানে সুনাম ব্যক্তি, উনি অত ঝামেলার মধ্যে থেকে উনি কিন্তু একবার উত্তেজিত হয়নি, ছাত্রদের সঙ্গে নিয়মিত খুব ভদ্রভাবে কথা বলছিলেন। সেই পরিপ্রেক্ষিতে মানে যাদবপুরের মানে এমন একটা বিভ্রান্তিমূলক ঘটনা ঘটি ফেললো, এরা মানে চিন্তার ভয়ে। আমি খুব ভয় পাই, আমি কালকেও ওই কথা বলেছি, বাবা তুমি কিছু মধ্যে জড়িও না, তুমি তোমার কেরিয়ার তৈরি করো, আমরা তোমাকে কেরিয়ার তৈরি করতে তোমার বাবাকে অনেক কষ্ট করে আমরা পাঠিয়েছি, কেন এত বড় একটা রোগের চিকিৎসা করে ছেলেকে রাখা কি চারটিখানি ব্যাপার, তোমরাই বলো না। তা সে খুব কষ্ট করেই পাঠিয়েছি, কিন্তু ও যে কি হলো, আমি যদি বললো না না আমাকে নিয়ে দাও, অত আমি কিছু করিনি, আমি কিছু করিনি, এই কথাই বললো। হ্যাঁ, সেটাই আমি বলছি, কি করে কি হলো, আমি কি করে দেখি এটা, বাবুলদার সাথেও কথা বলি। আমি বাবুলদাকে আমার ব্যক্তিগত ভাবে বলবে যে ওর মা আপনার খুব ভক্ত, আমি চাঁদের বাড়ি সিনেমাটা দেখেছি, আমার সেই থেকে ওনাকে খুব ভালো লেগেছিল। ব্যক্তিগত ভাবে ওনার উত্তরপাড়ায় বাড়ি আসানসোল থেকে উনি দাঁড়িয়েছিলেন। বাবুলদার সাথে কথা হোক, এবং আমাদের এবিভিপি, আপনি যদি বলেন এবিভিপি ছাত্র সংগঠনের যেসব কার্যকর্তা আছে তাদের কি ইচ্ছা, আমি প্রয়োজনে বাবুলদার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি কলকাতা, আমি কলকাতার সঙ্গে সর্বদাই মানে বলি যে রাজনীতিতে জড়িও না, তুমি তোমার নিজের কেরিয়ার তৈরি করতে গেছে করো, হ্যাঁ রাজনীতিতে জড়িও না, কারণ রাজনীতি জিনিসটাকে আমি খুব ভয় পাই। আমি নিজেও এককালে উইমেন্স কলেজে পড়তাম, যখন আপনার এই শরীর খারাপ কতদিন ধরে, আজ 3 বছর হয়ে গেল, তখন 11 ক্লাসে পড়ে, তখন আমার ধরা পড়লো। হ্যাঁ, তখন ধরা, ও ছেলে আমাকে জানেন আমার কেমন চলছে, ওই ছেলে আমার মাথার ঘরে দাঁড়িয়ে আছে, ওকে বলেছি বাবা যে পড়াশোনাটা কর, আমার এখান থেকে দিয়ে তারপর পিজিতে চলে গেল, ও আমার সঙ্গে গেছে, ওর পরীক্ষা শেষ হয়েছে, আমি ডাক্তারবাবু তো আশেপাশে ডাক্তারবাবু আমাকে অপারেশনটা করে দিই, ডাক্তারবাবু জানুয়ারিতে অপারেশন করলেন, ফেব্রুয়ারি বাদ মার্চে ওর পরীক্ষা, ও আমার সঙ্গে সেগুলো পিজিতে গেছে, মা তোমার কেমন চলবে, সেই বলেছি কালকেও আমি স্টেজে উঠে রবীন্দ্র সদনের মতো অত বড় জায়গায় স্টেজে উঠে বলেছি আমার ছেলেকে আমি মানুষ করতে চাই। আর দেখুন আমাদেরও, আমাদেরও মানবিকতার খাতিরে যেটা বলছি, আপনি বলছেন যে ছেলের পরীক্ষা কোন, পরীক্ষাটা আমাদের মানবিকতার বোধ দিয়ে বলছি, পরীক্ষাটা একটু ভালো করে দিক, এবং আপনি একটু ওকে বলবেন যে একটু যেন একটু যেন পুলিশে দাঁড়াবেন,
না না আপনি বাবুল দাকে কিছু বলতে চান? বলুন, অবশ্যই বলুন। আমি বাবুল দাকে বলতে চাই যে আমার ছেলের খুবই ভালো ছেলে, সরল সোজা ছেলে। আমি তাকে অনেক কষ্ট করে মানুষ করছি, উনি যেন আমার ছেলেকে আর কোনো পুলিশের বা কোনো রাজনীতিতে যেন কোনো কিছুতেই না জড়ায় না। আমার আমার মুখ চেয়ে অন্তত আমি মা হিসেবে বলছি, ছোট বোনের ছেলে হিসেবে, ভাইপো হিসেবে ক্ষমা করে দিক না। হ্যাঁ, সেটুকু তো ক্ষমা করাই যায় নাকি? অনেক কষ্ট করে আমরা পড়াচ্ছি, আমার এই আমি খালি দেখতে চাই করিয়ারে ভালো দাঁড়িয়েছে। আমি যখন যে কথা বাঁচতে চাই, আমি ওর জন্যই বাঁচতে চাই, আর আমার কিছুর জন্য নয়। আমার কিচ্ছু পাওনা নেই। ঠাকুরের কাছে একটা কথাই বলি, ঠাকুর আমাকে, আমি দেখো ওই দেখো লোকটা আমার শিষ্য, আমি ওরও অনুকূল ঠাকুরের শিষ্য। আমরা খালি বলতে চাই হ্যাঁ ব্রাহ্মণ, আমার শ্বশুর বসে জপ না করে জল খেতে না, আমাদের বাড়িতে নারায়ণের মন্দির আছে, হ্যাঁ সহজপুরে, রায়না সহজপুরে। তা সেটাই বলছি, আমরা চাই যে আমার ছেলেটি একটু মানুষ হোক। ওরা সবাই চার ভাই খুব ভালো, আমার It's caught in the crossfire.